নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/5/2023 ঘূর্ণিঝড় মোখার লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। একদম উপকূলের কিনারে চলে এসেছে ঘূর্ণিঝড় মোখা এবং প্রচণ্ড শক্তি নিয়ে এসে উপকূলের কাছে কাছে চলে এসেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র উপকূলে থেকে মানে স্থলভাগে আছড়ে পড়বে সমুদ্র থেকে ঘূর্ণিঝড় মোখা এবং শক্তি বাড়িয়েছে। আজকে ঝড়ের গতিবেগটা অনেকটাই বেশি থাকবে। আজকের বুলেটিন প্রকাশ করা হয়েছে সকালে, আজকে বুলেটিন 14/5/2023 যে বুলেটিন আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন লাইভ আপডেট দেখতে পাচ্ছেন, একদম সমুদ্র উপকূলে চলে এসেছে। এখন মায়ানমারের ঠিক একদম মায়ানমারের উপকূলের কাছাকাছি অবস্থান করতে দেখতে পাচ্ছেন সিটওয়ে বা টেকনাফ, বাংলাদেশের মেহখালী, এইসব এলাকা পুরো এর প্রভাবিত অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো বিশাল মানে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় মোখা এবং উপকূলের কিনারে চলছে। উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি চালাচ্ছে এখন এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে, মানে মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। জায়গাগুলোর নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে নামগুলো রয়েছে, মানুয়াং, এই এলাকাগুলো মানুয়াং হচ্ছে, তারপরে থান্দে, মাই, ক্যাপুয়ে, আন, ময়াবন, এইসব এলাকাগুলো এর প্রভাবিত অঞ্চলের মধ্যে পড়ছে এবং ব্যাপক মানে শক্তি নিয়ে ঘূর্ণিঝড় কিন্তু উপকূলের কাছে এসেছে, যেখানে ঝড়ের গতি প্রায় 230 থেকে 240 কিলোমিটার পার আওয়ার সে এখন হচ্ছে বায়ুর সার্কুলেশন চলছে। এবং এটা কখন উপকূলে এসে আছড়ে পড়বে, একদম উপকূলের কিনারে চলে এসেছে দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়বে, আমরা যদি ট্র্যাক করি দেখুন, মোটামুটি 11টার পর, থেকেই উপকূলে সাজিয়ে পড়বে, বেলা 11টা থেকে এটা উপকূলে সাজিয়ে পড়বে, এটা বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট। এবার আমরা আজকের স্পেশাল বুলেটিনটা দেখে নেব যে বুলেটিনে কী রয়েছে। আজকের বুলেটিন যেটা এখন সকাল 7:34 লাইভ আপডেট আপনাদের দেখাচ্ছি, সকাল একদম উপকূলের কিনারে অবস্থান করছে। এবার আমরা একটু দেখে নিই যে আজকের স্পেশাল বুলেটিন যেটা দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কী বলা হয়েছে এই ন্যাশনাল বুলেটিন সংক্রান্ত। আজকে 31 নম্বর বুলেটিন প্রকাশ করা হয়েছে 14/5/2023। সেই বুলেটিনে আপনারা দেখতে পাচ্ছেন মোখা বা মোচা নিয়ে ঝড়ের গতিবেগ প্রচণ্ড হারে বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন এর আগে যে 200 বা 200-এর মধ্যে ছিল সেটা গতিবেগ বৃদ্ধির পূর্বাভাস যেটা বলছে, যে এখন ঝড়ের গতিবেগ রয়েছে প্রায় 240 কিমি/ঘন্টা, 200 থেকে 240 কিমি/ঘন্টা। এখন এক্সট্রিমলি শার্প এই সেভার সাইক্লোন স্টর্মে পরিণত হয়েছে, মানে খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় মোখা। এবং আজকে উপকূলে সাহায্যে পড়বে আর কিছুক্ষণের মধ্যে বেলা 11টার দিকেই, এবং উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে, আপনাদেরকে সেই লাইভ আপডেট দেখালাম। এরপরে বিকেলের দিকে গতিবেগ একটু কমবে 230 কিমি/ঘন্টাতে, মানে ঘন্টায় 230 বা 240 কিলোমিটার বেগে উপকূলে সাহায্যে পড়ার আজবে আজরে পড়বে ঘূর্ণিঝড় মোখা। তারপর আস্তে আস্তে তার শক্তি কমবে এবং বেলা যতই বাড়বে, দেখতে পাচ্ছেন 11টা প্রায় 200 কিলোমিটার বেগে, 210 বা 240 কিলোমিটার বেগে আছড়ে পড়ার পর এর গতিবেগ কমে যাবে, কমে গিয়ে 120 বা 145 বিকেলের দিকে হয়ে যাবে 145 কিমি/ঘন্টাতে। তারপর রাতের দিকে প্রায় 70 কিমি/ঘন্টা আরও এর গতিবেগটা কমে যাবে, দিয়ে আস্তে আস্তে 15 তারিখে এটা লো প্রেশারে পরিণত হবে, অর্থাৎ আগামীকাল সকালের দিকে এর প্রভাবটা কিন্তু কমে যাবে। তো এটাই বোঝা যাচ্ছে। তো সেই লাইভ আপডেট আমি দেখালাম, এখানে আমরা লোকেশন যদি দেখি আজকের এই কিছুক্ষণ আগের লোকেশন মোখার, দেখুন একদম উপকূলের কিনারে এসে গেছে ঘূর্ণিঝড় মোখা এবং আরও একটু উত্তরে সরে যাচ্ছে, এটা ঘূর্ণিঝড়টা সরে যাবে। দেখুন এর প্রভাবিত এলাকা, দেখুন এর প্রভাবে বাংলাদেশ, মায়ানমারের বেশিরভাগ অংশ, মায়ানমারের অনেকটাই অংশ ও বাংলাদেশের কিছু অংশ, এছাড়া মিজোরাম এর অংশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসামের কিছু অংশ এর প্রভাবিত অঞ্চলের মধ্যে পড়ছে, যেখানে যার প্রভাবে কিছু বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব কিছুটা রয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা এবং হুগলি বা উত্তর এই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। তো এই আপডেট আমি শেয়ার করলাম টাইম টু টাইম, আমি আবার পরের বুলেটিন আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।